উত্তর দিনাজপুর আদালতে তৃতীয় চতুর্থ কর্মী নিয়োগ পরীক্ষার ফল কিন্তু ইতিমধ্যেই প্রকাশ হয়েছে কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই মুহূর্তে আপনি রয়েছেন সেই অফিসিয়াল ওয়েবসাইটে, যদিও এই ভিডিওর নিচে ডেসক্রিপশন লিংক ফলো করলেও কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওতে আলোচনা করব, আপনাদের যে তথ্য দেব সেটি হচ্ছে উত্তর দিনাজপুর জেলা আদালতে স্টেনোগ্রাফার, এলডিসি, প্রসেস সার্ভার, ফরাস পিয়ন ও নাইট গার্ড পদের জন্য গত 31 মার্চ যারা লিখিত পরীক্ষা দিয়ে ইন্টারভিউ এবং পরবর্তী পর্যায়ের পরীক্ষার জন্য নির্বাচিত হয়েছেন তাদের তালিকা কি রয়েছে, তাদের তালিকায় নাম রয়েছে কিনা, কারা কারা উত্তীর্ণ হয়েছেন, সেই লিস্ট আপনি কিভাবে দেখবেন, সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে। অবশ্যই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবসময় মতন আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ভিডিওর নিচে ঠিক লাল রঙের লেখা রয়েছে সাবস্ক্রাইব, সেখানে একবার প্রেস করে দিন, তাহলেই চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং তার পাশে যে ঘন্টার আইকনটি দেখতে পারবেন সেই ঘন্টাটিকেও ভালো মতন বাজিয়ে দেবেন, তাহলে কোনো রকম বিগ ব্রেকিং আপডেট কিন্তু আপনার মিস হবে না, সব সময় সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এই মুহূর্তে রয়েছেন www.kolkatahighcourt.gov.in এবং এই পেজটি ওপেন হওয়ার পর সবার উপরে লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, লেটেস্ট নোটিশ। এখানে খুব সুন্দরভাবে লেখা রয়েছে স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2018 অ্যাজ পার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 1 ডেটেড 25/1/2019 অফ উত্তর দিনাজপুর জজশিপ। তো বন্ধুরা, এখানে সরাসরি আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে একটি কিন্তু পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে। যদি আপনি মোবাইলে দেখেন তাহলে ডাউনলোড অপশন চলে আসবে, ডাউনলোড করে নেবেন। তো এখানে কিন্তু সেই যারা যারা সফল হয়েছেন সেই প্রার্থীর কিন্তু রোল নাম্বার এখানে রয়েছে এবং সিরিয়াল নাম্বার ওয়াইজ কিন্তু রয়েছে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে সফল প্রার্থীদের যে রোল নাম্বার, সেই রোল নাম্বার কিন্তু ভ্যাকেন্সি অর্থাৎ পদ অনুযায়ী কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া রয়েছে। যেমন স্টেনোগ্রাফারের জন্য এখানে আলাদা রয়েছে, তারপর রয়েছে পিয়ন, ফরাস, তারপর রয়েছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক, তারপর রয়েছে প্রসেস সার্ভার, তারপর রয়েছে নাইট গার্ড। তো আপনারা এই লিস্টে কিন্তু আপনারা মিলিয়ে নিতে পারেন আপনাদের রোল নাম্বার এখানে রয়েছে কিনা। যদি আপনি সিলেক্ট হন, যদি আপনি সফল হয়ে থাকেন, উত্তীর্ণ হন, তাহলে আপনার নাম্বার অবশ্যই এখানে থাকবে। তো এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে আপনাদের জন্য কিন্তু এই পিডিএফ লিঙ্কও আমি দিয়ে দেবো, আপনারা সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। তো আজকে এই তথ্যটি আপনার কাছে দেবার ছিল, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটি এবং শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দেবেন। ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।